তখন সে আসলে কাফলা হয়ে গেলেই সে কিন্তু নিজের কফিল নিজে হিসেবে কিন্তু সৌদি আরবে পরিচিতি লাভ করতে পারবে। আপনি মানে এই অল্প বয়সে কিভাবে সৌদি আরবে এতটুকু সাকসেসফুলি ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করলেন? আসলে এই অনেক কষ্টের পরে আমি তো ভাবি নাই যে এত সহজে আমার কাজটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু, তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আসলে আমি খুবই খুবই খুশি, কারণ আমরা অল্প কিছুদিন হলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইনভেস্টর লাইসেন্স সম্পর্কে তথ্য দিয়েছি, এবং আমরা এই প্রথম, এই যে দেখতে পাচ্ছেন আমার এক ভাই, তার মাধ্যমে আমরা কিন্তু একটি ইনভেস্টর লাইসেন্স সাকসেসফুলি ওকে করেছি। তো এই ভাইয়ের যে ইনভেস্টর লাইসেন্স ওকে করেছি সেটার মেমোরেন্ডার হয়ে গিয়েছে, যার কারণে ওনাকে প্রয়োজন ওনাকে নিয়ে মিনিস্ট্রিতে যেতে হবে, যার কারণে উনি সেই আলকাসিম থেকে আমাদের কাছে এসেছে। তো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সর্বপ্রথম আসলে আমি আপনাকে আপনার যে প্রজেক্টটা, আপনার যে কোম্পানিটা, সেটা আপনার হাতে আমি তুলে দিতে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, জি বসেন। অনেক খুশি হয়েছি আপনার উপর। জি আসলে রাখেন এখানে ফাইলটা। তো আপনি যে আমাদেরকে আসলে কিভাবে আপনি খুঁজে পাইছেন? ভাই আমি আপনাদের ভিডিও নিয়মিত দেখি টিকটকে, জি তারপরে আমি আপনাকে অনেকবার কমেন্টস করলাম, কোনো রিপ্লাই পাই নাই, আপনি অনেক বিজি এই কারণে রিপ্লাই দেন নাই। জি জি তারপরে আরিফ ভাই আর একটা ভিডিও দিল আপনার মাঝে, আরিফ ভাইকে আমি কমেন্টস করলাম, উনি আমাকে বলে ইনবক্স করার জন্য। ইনবক্স করার পরে আরিফ ভাইয়ের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়, আচ্ছা তারপরে আচ্ছা, উনি বলছে যে হাইলে আসার জন্য তৌফিক ভাইয়ের কাছে, তৌফিক ভাই আমাদেরকে আমার কাজটা সফল করে দিবে, আমি উনাকে সবকিছু বলছি। আচ্ছা এখন আপনার যে কোম্পানিটা ওকে হলো, এখন আপনার কেমন লাগতেছে আসলে এই কোম্পানিটা হাতে পাওয়ার পর? ভাই অনেক কষ্টের পরে, আমি তো ভাবি নাই যে এত সহজে আমার কাজটা হয়ে যাবে, রিয়েলি আমি এটা চিন্তা করি নাই। যাক আপনার মাধ্যমে আইছিলাম, আলহামদুলিল্লাহ আমার কাজটা অতি দ্রুত হয়ে গেছে, আমি এটাতে আচ্ছা অনেক খুশি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসলে পার্সোনালি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি মানে এই অল্প বয়সে কিভাবে সৌদি আরবে এতটুকু সাকসেসফুলি ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করলেন আসলে, সেটা একটু হ্যাঁ বলুন। আমাকে দেখতে মানে দেখা যায় আর কি, আমার বয়সটা এত কম, আচ্ছা আচ্ছা রিয়েলি আমার বয়সটা 32+। তো আমি 2016 সালে সৌদি আরবে আইছি, প্রায় 10 বছর হয়ে গেছে জি আমার। মাশাল্লাহ সৌদি সম্পর্কে, বিজনেস সম্পর্কে আমি যখন আইছি তখন থেকেই আমি বিজনেসের প্রতি লিপ্ত। আচ্ছা আচ্ছা, এখানে জি এখন বর্তমানে আপনার কোন ধরনের প্রতিষ্ঠান আছে? এখানে আমার কার ওয়াশিং, তারপরে আপনার ওয়ার্কশপ একটা, তারপরে আপনার হোটেল একটা, আর আমার আদার্স কিছু বিজনেস আছে, আমি ইনশাল্লাহ মানে পরবর্তীতে আর কি এখন নিজের নামে ইনভেস্টর হয়ে এখন আপনি আরো বৃহৎ আকারে এটাকে পরিচালনা করতে চাচ্ছেন? জি ইনশাল্লাহ। আসলে ভাইয়ের কিন্তু সবকিছু শেষ, এখনো কিন্তু উনার নামে কোম্পানিটা আসছে, কিন্তু উনি এখনো তার নিজের কোম্পানিতে কাফালা হয়নি। এখন সে আসলে কাফালা হয়ে গেলেই সে কিন্তু নিজের কফিল নিজে হিসেবে কিন্তু সৌদি আরবে পরিচিতি লাভ করতে পারবে। তো আসলে এটা হচ্ছে LLC সহকারে আমরা ওপেন করছি, আর আপনারা অনেকেই জানেন কিন্তু LLC সহকারে যে কোম্পানি ওপেন করা হয় সেটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী, একটু সময় নিতে হয়, এবং পরবর্তীতে যখন উনি এই বিজনেসটাকে সৌদি আরবে রান করবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রান করতে পারবে। একটা হচ্ছে শুধুমাত্র ব্রাঞ্চ কোম্পানি এবং আরেকটা হচ্ছে LLC কোম্পানি, আর উনারটা হচ্ছে LLC কোম্পানি, আর উনি হচ্ছে আমাদের ফার্স্ট কাস্টমার, যার কারণে ওনার এটা আমরা খুব দ্রুত করার চেষ্টা করেছি, কারণ আপনাদের মাঝে এই রিভিউটা আনার জন্য আমারও খুব ভালো লাগতেছে ব্যক্তিগতভাবে। অনেক অল্প খরচে কিন্তু ওনাকে এই কাজটা আমরা করে দিয়েছি। তো অনেকেই আমাদের মাধ্যমে কাজ করতে চায়, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। উনি কিন্তু আমাদেরকে কাউকে দেখেনি, জাস্ট ভিডিওর মাধ্যমে দেখেছে, আলকাসিম থেকে দেখে আমাদেরকে সামথিং কিছু পেমেন্ট করেছে, আমরা তার কাজটি শুরু করেছি এবং মাত্র মেবি 21 থেকে 22 দিন হবে, তাই না? জি জি এতটুকু আসতে বাংলাদেশ থেকে কোম্পানি নিয়ে আসার পর এখানে মেমোরান্ডাম হয়ে গিয়েছে, তো এতটুকু আমাদের মাত্র 21 থেকে 22 দিনের ভিতরে কিন্তু আমরা কমপ্লিট করেছি। তো যারা সৌদি আরবে আছেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনাদের কফিলের নামে, যদি আপনারা নিজের কফিল নিজে হতে চান এবং নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যে, এবং আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে, আমাদের আরিফ ট্রাভেলস এর যে চেয়ারম্যান উনিও আছে, ওনার নাম্বারও দেওয়া থাকবে, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা যতটুকু সার্ভিস আপনাদেরকে যেটা দিলে একবারে ভালো হবে সেটা দেওয়ার চেষ্টা করবো। তো ভাই আমাদের সার্ভিস সম্পর্কে আমার কাস্টমারের কাছে একটু ভাই কিছু বলবেন। অনেক ভালো লাগছে, আপনাদের সার্ভিস এত দ্রুত হয়ে গেছে, আর আপনাদের কথাবার্তা কাজ সবকিছু অ্যাকুরেট, ভাই আমি অনেক খুশি আপনাদের প্রতি। আর যারা বিজনেস মানে আপনার বিজনেস লাইসেন্স করতে চান, তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভাইয়ে অতি দ্রুত আপনাদের কাগজপত্র নিয়ে আপনাদের LLC লাইসেন্স আপনাদেরকে দিয়ে দিবে।
ধন্যবাদ। তো আমি আবারও ভাইকে তার পেপার্স, যে কোম্পানির পেপার্স গুলো হচ্ছে, তার হাতে আমি তুলে দিবো, কারণ আমি বারবার তুলে দিচ্ছি, কারণ এটা ফার্স্ট আমার কাস্টমার, যার কারণে আমি বারবার তুলে দিচ্ছি। তো ভাই কেমন লাগতেছে আরেকবার ভাই বলবেন? অনেক আসলে ভালো আমি অনেক লাগতেছে, খুশি হয়েছি যে মন ফার্স্ট থেকে টাইম। ভাই মন থেকে অনেক খুশি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কিন্তু অনেক আগে থেকেই এই ইনভেস্টর লাইসেন্স বলুন, যাওয়া সংক্রান্ত কাজ বলুন, প্রত্যেকটা কাজই কিন্তু আমরা করে থাকি, কিন্তু আমাদের অফিসটা হচ্ছে নতুন, কিন্তু আমাদের যে কাজের ধরন বা কাজ, এগুলো কিন্তু অনেক আগে থেকেই আমরা করি। তো আগে থেকে কাজ করার পরেও অনেকেই অনলাইন থেকে আমাদেরকে অনেকে বিশ্বাস করে, বিশ্বাস করে না আবার, যার কারণেই কিন্তু আমাদের এই তৌফিক আলী অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ট্রাভেলসটি কিন্তু ওপেন করা হয়েছে। তো আমি আশাবাদী আমাদের মাধ্যমে যদি আপনারা কাজ করেন, কখনোই প্রতারণার শিকার হবেন না, হয়রানির শিকার হবেন না। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে যতটুকু কম প্রাইসে, চেষ্টা করব প্রত্যেকটা কাজে, শুধু যে আপনাদের এই ইনভেস্টর লাইসেন্স এমনটা নয়, প্রত্যেকটা কাজে, যাওয়া যাওয়া সংক্রান্ত কাজ হোক, ইনভেস্টর হোক, যে কোনো কাজে আমাদের কাছ থেকে সর্বনিম্ন প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। তো আসলে ভাই কত টাকায় সার্ভিস নিছে সেটা আসলে ভিডিওতে বলতেছি না, কারণ ওনাকে অনেক কম টাকায় করে দিয়েছি আমরা, কারণ আমাদের ফার্স্ট কাস্টমার। আমরা চেষ্টা করব ভাইয়ের মতো আপনারাও যারা আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ভাইকে যে সার্ভিসটা দিয়েছি যত টাকায়, আপনাদেরকে চেষ্টা করব এতর ভিতরে আপনাদেরকে সার্ভিস গুলো দেওয়ার জন্য। ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আমার একটা ফ্রেন্ড আছে, তাও মানে ইনভেস্টর লাইসেন্স করার জন্য জি সে বলতেছে, তো ইনশাল্লাহ আমারটা তো কমপ্লিট, 2-3 দিন পরে ইনশাল্লাহ তাকেও আমি এখানে পাঠাবো ইনশাল্লাহ জি আপনার জি কাছে। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। তো আসলে কাস্টমারকে যখন আমরা ভালো কিছু উপহার দিব, কাস্টমারই কিন্তু আমাদেরকে ভালো ফিডব্যাক দিবে, আর কাস্টমারের কাছ থেকেই কিন্তু আমরা এক কাস্টমার থেকে আরেক কাস্টমারকে কিন্তু পাবো, এটাই কিন্তু বাস্তবতা পৃথিবীর নিয়মই। কিন্তু আপনি সার্ভিস ভালো দিবেন, যেখানে আপনি আস্তে আস্তে কিন্তু আপনার গুডউইলটা ধরতে পারবেন। তো আমরাও চেষ্টা করতেছি সকলকে সার্ভিস ভালো দেওয়ার জন্য। আপনারা যারা আছেন সৌদি আরবে, নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চাচ্ছেন, আপনার নিজের কফিল নিজে হতে চাচ্ছেন, তারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।